রাজধানী গণরাজ চৌমুহনী এলাকায় ইউনিয়ন ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার দুপুরে আগরতলা গণরাজ চৌমুহনীতে ইউনিয়ন ব্যাংকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, এই অগ্নিকাণ্ডে ব্যাংকের জরুরি সব নথিপত্র পড়ে যায়, ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। এদিকে ব্যাংকে আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও তবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে। ব্যাংকে আগুন দেখতে পেয়ে এলাকাবাসীরা খবর দেয় অগ্নিনির্বাপক দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নিনির্বাপকের একটি ইঞ্জিন, কিন্তু আগুনের তীব্রতা এত বেশি যে একটি ইঞ্জিন দিয়ে আগুন আয়ত্তে আনা যাচ্ছিল না। সাথে সাথে খবর দেওয়া হয় অগ্নিনির্বাপক দপ্তরে। খবর পেয়ে দমকলের আরও তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। তবে এক্ষেত্রে এলাকাবাসীদের ভূমিকাও প্রশংসনীয়, কারণ এলাকাবাসী ও দমকল কর্মীদের সহায়তায় আগুন আয়ত্তে আসে। इमीडिएट पूरा जो है रूम में धुआं धुआं हो गया। अच्छा, तो स्टाफ अपना जान बचा के बाहर निकला और फिर जो हर जगह जहाँ नंबर था वहाँ फोन किया। इलेक्ट्रिसिटी का स्टाफ? इलेक्ट्रिसिटी नहीं, नहीं, हमारा बैंक स्टाफ फोन किया। ना ना, वो जो मीटर लग रहा है वो कौन सा स्टाफ? मीटर तो यहाँ स्टाफ नहीं ना, ऑलरेडी मीटर इंस्टॉल है ना। अच्छा, वो इलेक्ट्रिक शॉर्ट सर्किट ऑटोमेटिक हो गया। इमीडिएट मौका नहीं था। टाइम कितना था? टाइम तो मेरा स्टाफ बताया। अच्छा, कोई था ना? अब तो बैंक में था? नहीं नहीं, मैं तो मेन ब्रांच है ना, वेलकम। বসেছিলাম এখানে, তখন পুরো ব্রাঞ্চ অন্ধকার হয়ে গেছে, একদম কালো ধোঁয়ায়, আর ভীষণ জোরে শব্দ হচ্ছিল। কয়টা নাগাদ হবে? এখন থেকে হবে না, 20 মিনিট আগে হবে। আস্তে আস্তে আসছিল। কোনখান থেকে ধোঁয়াগুলো বের হচ্ছিল? আর পেছন দিকটা থেকে। শর্ট সার্কিট থেকে লেগেছে? নিয়ন্ত্রণ করছেন আপনি? কিসের থেকে? কিছু বুঝতে পারছি না, পুরো ব্রাঞ্চ অন্ধকার হয়ে গেছে আর ভীষণ জোরে জোরে শব্দ হচ্ছিল। ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে আপনাদের? ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? ধোঁয়া, প্রচণ্ড ধোঁয়া, কাজ করতে একটু ডিস্টার্ব দেখাচ্ছে। তারপরে কাজ ভাঙার পরে, দরজা ভাঙার পরে আমরা ঢুকছি। তারপরে প্রাথমিকভাবে কি দেখছেন, কীভাবে লাগছে আগুনটা? কি না, এক ঘন্টা তো বোঝা যাচ্ছে, প্রথম তো বোঝা গেছে না ধোঁয়ার লেগে ভিতরে ঢোকা গেছে কি, যাওয়া সম্ভব না। এক্ষণে বোঝা গেছে যে কারেন্টের যে বুটটা আছে না, এইটা এটা থেকে লাগা সম্ভাবনা বেশি। কতক্ষণ লাগবে নিয়ন্ত্রণ আনতে? নিয়ন্ত্রণ আনুমানিক আধা ঘন্টার উপরে। কটা কটা ইঞ্জিনে আইছে আপনারা? চারটে। কোন 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 জায়গা থেকে? হেডকোয়ার্টার দুইটা, বাজারঘাট, গুলবাজার। আমি মাত্র কি রকম ক্ষয়ক্ষতি কিছু খবর আছে? এখনো বলা সম্ভব না। আচ্ছা, এটা কি তাহলে প্রাথমিক তদন্ত আপনারা কি ইলেকট্রিসিটি থেকে লাগছে বলছেন? মনে হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজেপির সমর্থনের জন্য সংযোগ কর্মসূচি, রামদেবের কাছে অমিত শাহ। বাবা রামদেবের কাছে অমিত শাহ। বিজেপির সমর্থনের জন্য সংযোগ কর্মসূচি অনুসারে বিশিষ্ট মানুষজনের সঙ্গে গত কয়েকদিন ধরে দেখা করছেন তিনি। আজ পতঞ্জলি শিল্পগোষ্ঠীর সঙ্গে যুক্ত যোগগুরুর সঙ্গে দেখা করে মোদি সরকারের সাফল্য নিয়ে আলোচনা করেন বলে টুইট করে জানিয়েছেন বিজেপি সভাপতি। লেখেন, গত 4 বছরে নরেন্দ্র মোদি সরকারের অর্জিত সাফল্য ও জনকল্যাণমূলক নীতির কথা ওনাকে জানিয়েছি। বিজেপি 26 মে কেন্দ্রের NDA সরকারের চতুর্থ বর্ষপূর্তিতে বিরাট জনসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে। দলের 4000 নেতাকর্মী নানা ক্ষেত্রে পরিচিত 1 লক্ষ মানুষের সঙ্গে যোগাযোগ করে 4 বছরে কি কি কাজ হয়েছে তা বলবেন। অমিত শাহ নিজে 50 জন নামী ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে বিজেপি। কর্মসূচি সূচনা করে তিনি গত 29 প্রাক্তন সেনাপ্রধান দলবীর সিংহ ও সংবিধান বিশেষজ্ঞ সুভাষ কেশপের সঙ্গে দেখা করেন। পরে দেখা করেন কপিল দেবের সঙ্গেও। অমিত শাহ আগে বলেছিলেন, দেশের গ্রামে গ্রামে জনসাধারণের সমস্যা সমাধানে, গরিব মানুষকে আরও ভালো জীবনযাপনে সাহায্য করতে প্রচুর কাজ হয়েছে। কেন্দ্রের সরকারের যেসব কর্মসূচি দেশবাসীর জীবনযাত্রার মান উন্নত করেছে, সেগুলির ব্যাপারে জনগণকে অবহিত করাই এই জনসংযোগ কর্মসূচির উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 11 দফা দাবিতে কৈলাসহর ডলুগাঁও কংগ্রেস ভবন প্রাঙ্গণে গণধর্নায় বসে কংগ্রেস। গত প্রায় 3 মাসে ত্রিপুরা রাজ্যের মান সম্মান সারা দেশে রাজ্যের মুখ্যমন্ত্রী ধুলায় লুণ্ঠিত করেছে। তৎসঙ্গে রাজ্যের সাংবাদিকদের সঙ্গেও খারাপ ব্যবহারের নিন্দা জানান বীরজিৎ সিনহা। রবিবার কৈলাসহরের ডলুগাঁও কংগ্রেস ভবন প্রাঙ্গণে 11 দফা দাবিতে 6 ঘন্টার গণধর্নার মঞ্চে মিডিয়ার প্রতিনিধিদের সামনে বীরজিৎ সিনহা এ কথাগুলি বলেন। গণধর্না শুরু হয় দুপুর 12টা থেকে, চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। জেলা কংগ্রেসের উদ্যোগে দলগাঁও কংগ্রেস ভবনের সামনে আমরা 6 ঘন্টা গণধর্নায় বসেছি এবং এই অঞ্চলের, এই জেলার বিভিন্ন দাবি যেগুলো দীর্ঘদিন যাবৎ আমরা করে এসেছি
মানুষের দাবি, যেমন কৈলাসহর বিমানবন্দর চালু করার জন্য সঠিক পদক্ষেপ নেওয়া, জমি অধিগ্রহণের কাজ ত্বরান্বিত করা, নির্বাচনের আগে যে সকল বিজেপি কথা বলেছিল সে দাবি মতে আমাদের দ্বিতীয় রেললাইনের কাজ শুরু করা, এখনও সার্ভে কাজ শুরু হয়নি, উন্নতিভাবে সেটার ব্যবস্থা করতে হবে, এবং এনইসি রোড দ্বিতীয় ন্যাশনাল হাইওয়ে ইউপিএ গভর্নমেন্টের সময় স্যাংশন করেছিল এই কাজটা ইমিডিয়েট যেতে চালু করে, এবং কুমারঘাট কৈলাসহরের যে রুটটি শত কোটি টাকা খরচ করার পরেও এটা গাড়ি চলার অনুপযুক্ত হয়ে রয়েছে এটাকে ত্বরান্বিত করা, এবং কৈলাসহরে একটা ইংলিশ মিডিয়াম কলেজ স্থাপন করা, এবং এই হাওড়ে সতেরো মেয়ার হাওড়ে যাতে যে জলাশয়টা আছে এটা সঠিকভাবে পুনর্গঠন করে সেখানে যে মালয়ালি পাখি যে আসতো এটা ব্যবস্থা করা। গণধর্নায় বীরজিৎ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, পিসিসির সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য সহ আরও অনেকে। গণধর্নায় সিপিএম এবং বিজেপি ছেড়ে কুড়ি পরিবারের 100 জন ভোটার কংগ্রেস দলে যোগদান করে এদের হাতে দলীয় পতাকা তুলে দেন বীরজিৎ সিনহা। গণধর্নায় 11 দফার দাবি নিয়ে সরব হন মোহাম্মদ বদরুজ্জামান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসাম রাইফেল 30 নং বাহিনীর উদ্যোগে তেলিয়ামুদাম হাওয়াই বাড়িতে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ অনুষ্ঠান। আসাম রাইফেলসের 30 নং ব্যাটেলিয়ানের উদ্যোগে তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি এলাকায় বৃক্ষরোপণ এবং বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক বিদ্যারতন রূপিণী সহ ব্যাটেলিয়ানের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন হাওয়াইবাড়ি এলাকার ছংলং পাড়াতে ব্যাটেলিয়ানের বৃক্ষরোপণ অনুষ্ঠানে এলাকাবাসীরা এগিয়ে এসে বৃক্ষরোপণে হাত বাড়ায়। এদিকে হাওয়াইবাড়ি এলাকায় বরমুড়া পাহাড়ের একটা অংশ পড়ে, বনদস্যুরা বরমুড়ার সবুজ বনায়ন ধ্বংস করে দিচ্ছে। প্রতিনিয়তই বনদস্যুরা গাছ কেটে বন উজাড় করায় পরিবেশের ভারসাম্য নিম্নমুখী হচ্ছে। এদিকে ব্যাটেলিয়ানের পক্ষে বৃক্ষরোপণ ছাড়াও আরও কয়েকটি সমাজসেবামূলক কর্মসূচি রয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ছড়া জলে বিদ্যুৎ পরিবাহী তার লাগিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত এক যুবকের ঘটনা খোয়াইয়ের জামবুরা গ্রামে। রবিবার বিকেলে ছড়ার জলে বিদ্যুৎ পরিবাহী তার লাগিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় এক যুবকের। মৃত যুবকের নাম রবীন্দ্র বিশ্বাস, 28 বছরের যুবকের বাড়ি খোয়াইয়ের জামবুরা গ্রামে। বিদ্যুৎ পৃষ্ঠ হলে সাথে সাথে খোয়াই দমকল বাহিনী এসে তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে। আমি খাওয়ানো বসলাম, দুঃখে চোখের জল ফেলছে। সাব্রুম মহকুমার মনোবাজার থানার অধীনে গতকাল গভীর রাতে একদল দুষ্কৃতী নবগ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের নিমচাঁদ পাড়ার 8 পরিবারের 277টি রাবার গাছ কেটে ফেলে। এ নিয়ে 8 পরিবারের লোকজনেরা আজ মনোবাজার থানায় লিখিত অভিযোগ করেন। থানা পুলিশ অভিযোগ পেয়ে আজ সকালে এলাকায় ছুটে যান এবং ঘটনা তদন্ত শুরু করেন। বেলা তখন 12টা, লাইন ধরে দাঁড়িয়ে অনেক মানুষ, ভেতরে কেউ নেই, সরকারি কার্যালয়ে তালা। ঘটনা সোমবার বিশালগড় আরডি ব্লকের অন্তর্গত বাইদারদিঘি পঞ্চায়েতে। সচিব সহ পঞ্চায়েত কর্মী 4 জন, জিআরএস 12 দিন ধরে বেহদেশ, চতুর্থ শ্রেণীর একজন কর্মী তিনিও ছুটিতে, সরকারি কাজকর্ম লাটে। দুপুরে অফিসে এসে এমনই জানালেন সচিব শিবুদেব। আরে আমি জমা দিতে বলেছি, আই আমি আই দিয়ে আমি করতে
কেউ নাই না দেখি তো আপনারা কয়েকটা বইয়ে তাহলে হন যে অভিজিতে অভিজিতে কেউ নাই তাহলে আপনি কেমনি করবেন আরো একটা আমার গ্রুপ দিয়ে আপনি তিন দিনের ছুটি নিচ্ছে আমার কাছে স্তম্ভ গ্রুপ দিয়ে দশ বার তাহলে আপনার অফিসে আর কোনো স্টাফ নাই গ্রুপ দিতে নেই আমি তো আগে দেখলাম প্রায় সতেরো আঠেরো জন মানে অফিস থেকে ফিরে গেছে অফিস বন্ধ তালা তো আপনারা কি অগ্রিম কোনো ইয়ে জানিয়েছেন নোটিশ দিয়েছিলেন নোটিশ বলতে আমি তো শনিবার দিন কালকে গেছি আমি শনিবার দিন রোববার কালকে গেছে বন্ধ আমি তো নোটিশ টাইম দিতে পারছি না আজকে বাড়ি বাড়ি ফেরা করছি আমার ব্লাজে করছি আমি আমার ভারতীয় জনতা পার্টির উদ্যোগে খোয়াই জেলা ভিত্তিক বুদ্ধিজীবী সভা অনুষ্ঠিত হয়। এই সভায় আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, চিকিৎসক, প্রফেসর, সাংবাদিক সহ জনপ্রতিনিধিরাও ছিলেন। সভায় বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিধায়ক অতুল দেববর্মা, সমাজসেবী মনোজ দাস, বিশিষ্ট শিক্ষিকা কল্পনা দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমাদের রাষ্ট্রীয় কমিটি এই 16 দিনের একটা কর্মসূচি হাতে নিয়েছেন। গত 4 বছর যাবৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের দেশের প্রায় 130 কোটি মানুষের স্বার্থে এবং তার পাশাপাশি বিদেশ নীতি সহ যে 116টা যোজনায় এই সময়ের মধ্যে চালু করেছেন, এই যোজনাগুলো সর্বস্তরে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য এই 16 দিন ব্যাপী আমাদের এই কার্যক্রম চলবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গত 1 বছর যাবৎ মুক্ত হয়েছে কাঞ্চনপুর দশদা বাজার এলাকার সুইস গেট নির্মাণ কাজ। কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত দশদা বাজারে পার্শ্ববর্তী এলাকায় কৃষিকাজে জলসেচের ব্যবস্থার একটি চিত্র। বিগত বামেদের আমল থেকে রাজ্যের বিভিন্ন স্থানে ঠিক একইভাবে বিভিন্ন কাজের মাধ্যমে বাম নেতারা তাদের রমরমা ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছে। তাদের দুর্নীতি ও কেলেঙ্কারির একটি চিত্র ধরা পড়ে আজ দশদা বাজারে পার্শ্ববর্তী এলাকায়। এলাকার বেশ কিছু সংখ্যক লোকেরা জানান যে বিগত 1 বছর আগে তাদের কৃষিকাজের জন্য জলসেচের সুবিধার জন্য একটি সুইচ গেট এর কাজ শুরু হয়, কিন্তু দেখা গেছে বিগত 1 বছর পার হয়ে যায় আজ পর্যন্ত কৃষকদের কৃষিকাজের সুব্যবস্থার জন্য সেই সুইচ গেটের কাজটি সম্পূর্ণ করতে পারেনি তারা। অপরদিকে কৃষকেরা জলের জন্য কৃষিকাজও করতে পারছেন না। এখানে কি কে কাজ করাইছে? এটা ওই দশদা রেগুলেটর মার্কেট কমিটির পক্ষ থেকে একটা কমিটি আছে, এই কমিটির ফান্ডের থেকে এই কাজটা করানো হইতেছে। কাজটা করতেছে বিল্লু দে। তাই নিয়ে কী করে কাজ? তাহলে তো বোধ হয় ঠিকাদারি কাজ করে। এটা আমরা উত্তর দশদা 22 চেয়ারম্যানের আন্ডারে এই কাজটা দেওয়া হয়েছে। তারে কাজটা কি সম্পূর্ণ হয়েছে? না, কাজটা সম্পূর্ণ হয় নাই, কিন্তু এটা আমাদের প্রচণ্ড 2 নম্বরই কাজ করা হইতেছে, রাফ কাজ করা হইতেছে। এটা চেয়ারম্যানের নামটা বলি, চেয়ারম্যানের নাম হয়েছে 22 চেয়ারম্যানের নাম হয় মনোজকান্তি বিশ্বাস। এটা নিচে কি এখানে মাঝে তোমার সুইচ গেট ওয়ার কথা ছিল? সুইচ গেট ওয়ার কথা ছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি কাঠালিয়াতেও শুরু হলো রেকার কাজ, খুশি শ্রমিক মহল। দীর্ঘদিন পর শুরু হয়েছে রেকার কাজকর্ম, এতে গ্রাম পাহাড়ের শ্রমজীবী অংশের মানুষ উৎসাহী। রেকার কাজ বন্ধ হয়ে থাকার কারণে গরিব অংশের মানুষ অর্থনৈতিক দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়ে, ব্যবসা বাণিজ্য অনেকটাই টান পড়ে। প্রধান বিরোধী দল সিপিএম বহুবার সাংবাদিক সম্মেলন ডেকে গ্রামেগঞ্জে কাজ ও খাদ্যের অভাব তৈরি হয়েছে বলে অভিযোগ তোলে। সাংসদ জিতেন্দ্র চৌধুরী এক ধাপ এগিয়ে কাজের খোঁজে রাজ্যের জনজাতিরা বাংলাদেশে পাড়ি দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। রাজ্য সরকারকে তুলোধনু করে গণ অবস্থান সংগঠিত করে সিপিএম অবশেষে বাস্তবে 2 জুন থেকে কাঠালিয়া ব্লক এলাকার বিভিন্ন জায়গায় শুরু হলো জোর কদমে রেগার কাজ। তবে রেগায় স্থায়ী সম্পদ তৈরি করার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে এবার। পালাবদলের পর রাজ্য সরকার জানিয়ে দেয়, কাজ না করে ঘরে বসে রেগার টাকা যেমন লুটে নেওয়া যাবে না, তেমনি পুকুর খনন না করেও অর্থ আত্মস্বত্বের দিন ফুরিয়ে গেছে, এখন জমির মালিকরাও সচেতন। আমি অভিজিৎ চক্রবর্তী, বিডিও কাঠালিয়া। তো আমাদের ব্লকে 24টা টোটাল গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি মিলে 24টা জিপিভিসি আছে, তার মধ্যে 22টা জিপিভিসিতে আমাদের অলরেডি রেগার কাজ শুরু হয়ে গেছে। গত মাসের ধরুন 20-22 তারিখ থেকে কাজ শুরু হয়েছে আর 2টোতে আগামী 1-2 দিনের মধ্যে কাজ শুরু হবে। তো এটা রমজান মাস বলে কাজ ধরতে একটু আমাদের সময় নিয়েছে, তো আগামী 1-2 দিনের মধ্যে কাজ আমরা ধরে ফেলতে পারবো। এই মরশুমে বিশেষ করে আমরা জমি সমতল, কিছু বাঁধ নির্মাণ, পুরনো বছরের কিছু অসম্পূর্ণ পুকুর ছিল ওগুলি আমরা কমপ্লিট করছি এবং এডিসি এরিয়াতে কিছু নতুন করে আমরা রাস্তা করছি রোড কানেক্টিভিটির জন্য, এবং খুব শীঘ্রই কৃষি দপ্তর বিভিন্ন প্ল্যান্টেশনের কাজ হাতে নেবে এবং বন দপ্তর বাঁশ ব্যাম্বো প্ল্যান্টেশনের কাজ নেবে। এই মোটামুটি আমাদের পরিকল্পনা আর কি। নারায়ণ বদ্রের রিপোর্ট, খবর ত্রিপুরা।